জনাব মোহতারাম ব্রাদারান ইসলাম, আপনাদের জুমা মসজিদের ইমাম মাওলানা হাজিপুর ইসলাম, তো আমার খুব নিকটের বন্ধু, একসঙ্গে লেখাপড়া করেছি, একসঙ্গে চলাফেরা উঠা বসা করেছি, তো ওকে আমি দেখেছি যে মাদ্রাসার জীবন থেকে যতদূর আমি পড়াশোনা করেছি জিন্দেগিতে কোনোদিন ও তো মিথ্যা বলেই না, ওর সামনে কেউ মিথ্যা বললে সহ্য করে না। জি, খুব খাতারনাক ছেলে। জি, আপনাদের গ্রামের ইমাম আমার কাছেই বসে আছে, বন্ধু বলে নয়, আমি অরিজিনাল কথা বলছি, একসঙ্গে লেখাপড়া একই মাদ্রাসায়, তো জীবনে কোনোদিন মিথ্যাও বলে না, আর ওই মিথ্যা কথা কেউ বললে সহ্য করতে পারে না। তো ধরেন যে এই মাওলানা হাজিকুল ইসলামের এখানে আমি এসেছি, তা আপনাদের ঘরে আপনাদের গ্রামের একজন ব্যক্তি আমার সঙ্গে দেখা করতে গেল, সালাম করে কথা বলছে আমার সঙ্গে, তা আমি যদি বলি যা আপনি কথা বলছেন, আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, যে লোকটাকে এই কথাটা বলবো ওই লোকটা আমার উপর খুশি হবে না, মন খারাপ হবে, জোরে বলেন না, মন খারাপ হবে। তো দুনিয়ার একজন মানুষকে যদি বলি যে চাচা আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, তোর মন বেজার হবে, আর এই কথাটা যখন আমার নাবিকে বললো তো বেজার হবে না, হবে না? ওই মাতাল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে যে আমার নাবির মুখ দিয়ে নাকি দুর্গন্ধ বের হতো, নাউজুবিল্লাহ বলেন, বলেন মুসলমান যদি এই কথা বলে যে মুখ নাবি মুস্তাফার মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, তো এই কথা আপনি সহ্য করবেন? এই সহ্য করা যাবে? আপনি চিন্তা করেন, আর হাদিস শরীফ বলে যে আমার রসূলুল্লাহ যখন কথা বের বলতেন তো আমার নাবি মুস্তাফার মুখ মোবারক দিয়ে নূর বের হতো। জি, আমার আপনার গায়ের পাসিনা, আমার আপনার ঘাম দুর্গন্ধ, আর নবী মুস্তাফার পাসিনা মুবারক ছিল সুগন্ধ। নবী আমার একজন সাহাবিয়া রসুল মহিলা সাহাবিয়ার বাড়িতে ঘুমাইতেছেন, এখন বর্তমান মানুষের বাড়িতে ল্যাপ ক্যাথা আর তোষুক আর কত রকমের খাটার ডিজাইনের বালিশ নাকি বলছেন, নাবির যুগে এগুলো ছিল? ছিল না। তো নাবিকে আমার ওই মহিলা সাহাবিয়া নিজের বাড়িতে ঘুমাতে দিয়েছেন কিসের ওপরে, একটা খাজুরের পাতার পাটির ওপরে, খাজুরের পাতার পাটি দেখেছেন, উঁচু নিচু উঁচু নিচু একটু হয়, খালি গায়ে যদি সুতা যায় তো পিঠে দাগ বসে যায়, এর নাম হচ্ছে খাজুরের পাতার পাটি। তো নাবিকে আমার শুতে দিয়েছেন, গরমের দিন নাবি আমার শুয়ে আছেন, তো নাবি মুস্তাফার শরীর মোবারক আজকে গরমে ঘাম চুয়ে পাটিগুলা কিন্তু ভিজে গিয়েছে, ভিজে যখন গিয়েছেন আপনি আমার উঠে গিয়েছেন, তো ওই মহিলা সাহাবি একটা শিশি হাতে নিয়েছে, নেওয়ার পরে ঘামগুলাকে তুলতেছে আর শিশির মধ্যে ঢুকাতেছে, নাবি জিজ্ঞাসা করতেছেন কি করবে, তো বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছে, কয়েকদিন পরে তার বিবাহ, আপনার এই পাসিনা মোবারক তার বিবাহেতে খুশবুর মতো ব্যবহার করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমার আপনার গায়ের ঘাম হচ্ছে দুর্গন্ধ, বাসের ওপরে চললে সালা দাঁড়ানো যায় না, এত দুর্গন্ধ। আর নাবির গায়ের পাসিনা মোবারক হচ্ছে সুগন্ধ। আজ আপনি চিন্তা করেন, তো যে রকম লোকের আমাদের মধ্যে আমাদের গায়ের আজকে পাসিনা হচ্ছে দুর্গন্ধ, অথচ আমাদের মতো লোকে বলছে যে নাবি আমাদের মতো মানুষ। জি, বলছে নাবি আমাদের মতো মানুষ। নাবি মানুষ ছিলেন, কিন্তু আমার আপনার মতো সাধারণ নয়, নাবি ছিলেন অসাধারণ মানব, মহামানব, তুলনাহীন মানব, অতুলনীয় মানব। আজকে আল্লাহ রাব্বুল আলামিন নাবির মতো করে এই পৃথিবীর বুকে কাউকে প্রেরণ করেননি, আর কিয়ামত পর্যন্ত কাউকে প্রেরণ করবেন না। আজকে আপনি যান নাবির মতো করে করে কি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে প্রেরণ করেছেন, আজকে আপনাকে বলতে চাই নাবির মতো করে আল্লাহ পৃথিবীর বুকে না কাউকে তৈরি করেছে, না কেয়ামত পর্যন্ত কাউকে তৈরি করবে, যেনাকে বলা হয় মল্লেমুল মালাইকা তাইরে সিদরা, হযরতে জিবরিল আমিন আলাইহি সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আদম নবীকে দেখেছি, মুসা নবীকে দেখেছি, ইব্রাহিম নবীকে দেখেছি, ইসমাইল নবীকে দেখেছি, ইউসুফ নবীর হুসন জামালকে দেখেছি,
আমি জমিন থেকে নিয়ে আসমান, আসমান থেকে নিয়ে জমিন সমস্ত পয়গম্বরের চেহারাকে দর্শন করেছি, খুবসুরতিকে দর্শন করেছি, কিন্তু রব্বে কাবার কসম ইয়া রাসূলুল্লাহ আপনার মতো চেহারাওয়ালা আপনার মতো সুন্দর আমি কাউকে দেখিনি, আমি কাউকে দর্শন করিনি। আর যেমন হাদিসের নজর আমার আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ইমাম ইশক মুহাম্মদ আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজাদ্দাতুম মুরসুলিল্লাহ আমার আলা হযরতের নজরে কালাম পড়ল, আলা হযরত কলম উঠিয়ে লিখতে লাগলেন ইয়াহি বলে সিদরা বলে জামানে যাহা কি থালে, ইয়াহি বলে সিদরা বলে জামানে যাহা কি থালে সবই কমেনে ঠান্ডালে তেরে পায়ে কানা পায়া তুঝে এক নে এক বানায়, এক নে এক বানায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এ আজিজানে মুহতারাম, তাহলে চিন্তা করেন নাবীর মতো কেউ হবে 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 না, কিন্তু আজ এই কিছু আদাতা মলবি এরা বলে যে নাবী আমাদের মতোই মানুষ, আর আমাদের ঘরে কিছু মানুষ বলে যে খুব তো ভালো কথাই বলছে, কিন্তু আপনার ইমানকে ধ্বংস করে দিয়ে চলে যায়, আপনি নিজেও বুঝতে পারেন না। জেনে রাখবেন, নাবী সম্পর্কে বিরূপ মন্তব্য করে যদি নামাজ পড়ে পড়ে কপালে ঘটা যদি পড়ে পাঁচকে ফেলিয়ে যদি দেয়, কপালে ঘটা যদি পড়ে যায় আর নাবী সম্পর্কে কু ধারণা যদি করে তো ওর নামাজকে কবরে বাঁচাতে পারবে না। সুতরাং আগে নাবী সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। নাবীর থুতু মোবারক, সুবহানাল্লাহ বলেন, নাবীর থুতু মোবারক নোনা জলে পড়েছে তো জল সরবত হয়ে গিয়েছে। নাবী মুস্তাফা থুতু মোবারক হযরতে আলীর ব্যথাকৃত চোখে লাগিয়েছে তো চোখের ব্যথা দূর হয়েছে। নাবী মুস্তাফার থুতু মোবারক হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাপে দংশনকৃত জায়গায় লাগিয়েছে তো সাপের বিষ পানি হয়ে গিয়েছে। আর আজ যার মুখের থুতু নিজের বাড়ি জলে তো ঘৃণা করে। আপনি দেখেন, আপনারা অনেক ব্যক্তি বসে আছেন, আপনার বাড়িওয়ালি আপনার স্ত্রী সুন্দর করে বাড়িতে বিরিয়ানি বানালো, বানানোর পরে দুপুরের টাইমে দুটো প্লেটে বিরিয়ানি নিয়ে এসেছেন, একটা আপনার জন্য একটা বাড়িওয়ালির জন্য, ওর নিজের জন্য স্ত্রীর জন্য। তো আপনি নিজের স্ত্রীর সামনে ওই বিরিয়ানিতে এতটা মুখ থেকে থুতু বাইর করে ভালো করে মেখে দিয়ে বললেন যে হ্যাঁ রে, তুই তো আমার জানের জান, প্রাণের প্রাণ, তুই তো আমার সব, তো এই যে এই বিরিয়ানিটা আমার মুখের এতটা থুতু মেখে দিলাম, খাইলে তো খাবে, বলবে যে তোর ভাত খাবো না তাহলে বিরিয়ানি আর খাবো না, বলবে কি বলবে না? তো যার বাড়িওয়ালিতে মুখের থুতু পর্যন্ত ঘৃণা করে ওই রকম ব্যক্তিতে বলে নাবি আমার মতো মানুষ। আজি জানে মোহতারাম, নাউজবিল্লাহ। তো আমাকে আপনাকে আগে ইমানকে ঠিক রাখতে হবে। তো আমার নাবি মুস্তাফাকে আল্লাহ রব্বুল আলামিন, আসো একবারে মাইক ওকে আছে আর হাত দিবেন না, ঠিক আছে, একবারে ঠিক আছে, এখন আমার নাবী মুস্তাফার মস্তক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত নাবীর প্রতিটা অঙ্গকে আল্লাহ মজেজা করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। একটা মজেজা আপনাকে শোনাবো যে নাবী মুস্তাফার চোখ মোবারকের কি মজেজা, সুবহানাল্লাহ বলেন। আজিজান মোহতারাম, নাবীকে আল্লাহ দর্শন শক্তি কেমন দিয়েছিলেন। এখানে অনেক ব্যক্তি আমি আপনি বসে আছি, অনেক ব্যক্তি আমি আপনি এখানে উপস্থিত আছি। আচ্ছা, আপনারা হাউজে কাউসারের নাম শুনেছেন? জোরে বলেন। আমরা এটাই শুনেছি যে হাউজে কাউসার একটা জান্নাতি নহর, এর পানি হবে মধুর চাইতো মিষ্টি, দুধের চাইতো সাদা, আর মুস্কে আম্বারের চাইতো খুশবুদার। কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফা সাহাবা নবী মুস্তাফা নিজ হাত দ্বারাতে নিজের উম্মাত উম্মাতানিকে পান করাবে। আচ্ছা বলেন তো হাউজে কাউসার কে দেখেছেন? দেখেছেন কেউ? কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে হাউজে কাউসার দর্শন করেছি? একটু জোরে বলেন না, কেউ বলতে পারবো না। কিন্তু নাবী কার নাম যিনি এ দুনিয়াতে বসে হাউজে কাউসার দর্শন করেছে? এত আসতে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, সুবহানাল্লাহ বললেন কি হয় না, গুনাহ হয়? জোরে বলেন,
নেকি হয় তা আপনাদের নেকি লাগবে না পকেট লোড আছে লাগবে এখন যদি বলেন যে মুক্তি সাহেব আমরা মাটকলিঠের মানুষ আমাদের নেকিতে পকেট লোড আছে খালি আমরা মরিয়া যাব আর নেকি দিয়ে জান্নাতে চলে যাব তাহলে বলিয়েন না আর যদি বলেন যে নেকি লাগবে তো জোরে সুবহানাল্লাহ বলেন তো আর একটু জোরে সুবহানাল্লাহ হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি আলাইহি রাহমাতুরিদওয়ান তিনি একটা কেতাব লিখেছেন ইহিয়া উল উলুম চার খণ্ডে বিভক্ত এই কেতাবের প্রথম খণ্ডের মধ্যে তিনি একটা হাদিস শরীফ নকল করেছেন হযরতে ইমাম গাজ্জালি আলাইহি রাহমাতুরিদওয়ান বলেন যে নবী আমার বলেছেন কোন ব্যক্তি এই পৃথিবীর বুকে বসে যদি একবার সুবহানাল্লাহ বলে তো আল্লাহ তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ লাগিয়ে দেয় সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ এখন যদি আপনার ওই গাছের খেজুর খাওয়ার মন থাকে তো সুবহানাল্লাহ বলবেন আর যদি বলেন যে খাবো না ও গাছের খেজুর না খেলেও চলবে তো বলিয়েন না একবার জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ দুই হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ মাঝে মাঝে এরকম একটু পাওয়ার দিবেন চার্জ দিবেন তো আমার মনে হবে যে আপনারা জেগে আছেন আর যদি না দেন তো জানবো যে রেগে আছেন রাগ করেছেন কি আমার উপরে রাগ হচ্ছে কি একটু মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন তো নাবীর কি চোখের পাওয়ার যে আমার নবী মুস্তাফা এই পৃথিবীর বুকে আজকে বসে বসে হাউজে কাউসারকে দর্শন করেছেন মুসলমান জোরে বলেন বলেন যে এটা কি হাদিস থেকে প্রমাণ দিতে পারেন জি হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 179 হাদিসের রাবি হযরতে আমের বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে একদিন নবী আমার নিজ বাড়ি থেকে বের হয়ে আসলেন আসার পরে আমার নবী মুস্তাফা উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের কবরকে নবী আমার জিয়ারত করলেন জোরে বলেন আজকে আমরা কবর জিয়ারতে যাই জান্না জান্না আপনারা মাজার জিয়ারতে জান্না জান্না পীর আল্লাহর ওলি মানেন না মানেন না ওলিদের দরবারে জান্না জান্না তে আমরা ওলির দরবারে পীরের দরবারে যাইতে কিছু লোক বলে বেদা 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 মানে ওর কাজ হচ্ছে খালি বেদা তার বেদা মাজার জিয়ারত করতে যাইতে বলে শিরিক মাজার জিয়ারত করা শিরিক নয় মাজার জিয়ারত করা বেদাত নয় কবর জিয়ারত করা হারাম নয় স্বয়ং আমার নবী মুস্তাফা মাজারকে কবরকে জিয়ারত করেছেন জোরে বলেন আর একটু জোরে তো আমার নবী মুস্তাফা নিজে মাজারকে জিয়ারত করেছেন এই জন্য আমরা বলি যে মাজারকে জিয়ারত করা না জায়েজ নয় মাজারকে জিয়ারত করা হারাম নয় কবরকে জিয়ারত করা শিরিক নয় বরং মাজারকে জিয়ারত করা সাহাবীদের সুন্নাত মাজারকে জিয়ারত করা তাবেঈনের সুন্নাত মাজারকে জিয়ারত করা তাবে তাবেঈনের সুন্নাত মাজারকে জিয়ারত করা আইমায়ে মুজতাহিদিনের সুন্নাত মাজারকে জিয়ারত করা মুহাদ্দিসিনের সুন্নাত মাজারকে জিয়ারত করা আবু বাকারের সুন্নাত মাজারকে জিয়ারত করা ওমারের সুন্নাত মাজারকে জিয়ারত করা আজকে আলীর সুন্নাত মাজারকে জিয়ারত করা ইমামে আজমের সুন্নাত মাজারকে জিয়ারত করা ইমাম শাফির সুন্নাত মাজারকে জিয়ারত করা ইমাম মালিকের সুন্নাত মাজারকে জিয়ারত করা ইমাম আহমদ বিন হাম্বলের সুন্নাত আরে মাজারকে জিয়ারত করা স্বয়ং আমার নবীর সুন্নাত মুসলমান একটু জোরে বলেন মেশকাত শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে আজকে মুসনাদ ইবনে হাম্মাদ বিন হাম্বালের মধ্যে হাদিস এসেছে একাধিক গ্রন্থের মধ্যে হাদিস এসেছে যে নবী আমার বলেন ও আমার সাহাবী শোনো এতদিন পর্যন্ত তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে মাজার জিয়ারত করতে বারণ করেছিলাম আজ থেকে তোমরা মাজারকে জিয়ারত করো কবরকে জিয়ারত করো বলে ইয়া রাসূলুল্লাহ মাজারকে জিয়ারত করলে কি উপকার হবে কি হবে তো আমার নবী বলেন যে তু জাগিতু ফিদ দুনিয়া ওয়া তু জাগিরু ফিল আখিরা বলে দুনিয়া থেকে দূরে থাকা যায় আর আখিরাতকে স্মরণ করা যায় কবরস্থানে যখন যান কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত যখন করেন তখন মউতকে স্মরণ হয় না মনে হয় না যে এই জায়গাতে আমাকে একদিন আসতে হবে জি
মনে হয়। আর নবী আমার বলেন যে কোন ব্যক্তি যদি রাত এবং দিন ২৪ ঘন্টার মধ্যে ২০ বার মউতকে যদি স্মরণ করতে পারে তো আল্লাহ পাক ওই অবস্থায় মরে গেলে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য কবর যদি বাপের থাকে জিয়ারত করুন, মায়ের কবর জিয়ারত করুন, ছেলের কবর জিয়ারত করুন, মেয়ের কবর জিয়ারত করুন, এক কথায় যেই জায়গাতে মুসলমানের কবর পাবেন ওই কবরকে জিয়ারত করুন মুসলমান, ওই কবরকে আপনি জিয়ারত করুন। কিন্তু আমাদের উপরে মিথ্যা অপবাদ দেয়, আমরা বলো কবরকে পূজা করি, কেউ কবরকে পূজা করে গো? কবরকে কেউ সেজদা করে? জি না। আমরা মাজারকে জিয়ারত করি, আল্লাহওয়ালার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই। তো হাদিসটা যেটা বলতেছিলাম যে নবী আমার কি করলেন, নবী আমার উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন নবী আমার তাদের কবরকে জিয়ারত করলেন। একটা কথা আমার মনে পড়ে গেল, একটু আপনাকে আমি শুনিয়ে দিই। বিরক্ত হচ্ছেন কি আপনারা? অসুবিধা হচ্ছে কি? তো আজি জানা মহতারাম বেরাদারানে ইসলাম, যখন হিজরি সনের প্রথম মাস পড়ে, এটা কত হিজরি চলছে আপনাদের জানা আছে? একটু বলেন না, জানা আছে? জানা নাই। এটা চলছে ১৪৪৬ হিজরি। কত বললাম? জোরে বলেন, ১৪৪৬ হিজরি। তো হিজরি সন যখন আরবি যখন সন পরিবর্তন হয়, হিজরি পরিবর্তন হয়, তো সর্বপ্রথম যে মাসটায় পরিবর্তন হয় তার নাম হচ্ছে মুহররম মাস। প্রথম আরবি বছরের প্রথম শুরু হয় কোন মাস থেকে? মুহররম। আর ইংরেজি প্রথম বছর শুরু হয় কোন মাস থেকে? জোরে বলেন, জানুয়ারি মাস থেকে। কিন্তু এই জায়গাতে একটা লেফড়া আমাদের মধ্যে পাকে যে আমাদের ঘরের কিছু যুবক জোয়ানকে দেখা যায় যে মুহররম মাসের খবর না রাখলে কিন্তু জানুয়ারি মাসের খবর রাখে, রাখে না? রাখে না। দেখা যায় যে কিছু যুবক জোয়ান ছেলে এবং কিছু যুবতী মেয়ে এই ফার্স্ট জানুয়ারি যখন আসে চোর ডিজে বক্স বাজিয়ে পিকনিক করে। আপনাদের এদিকে মনে হয় না? হ্যাঁ, এদিকে হয়, ডিজে বক্স বাজিয়ে পিকনিক। তার মানে ওই অ্যালার্জি এদিকেও আছে নাকি? আমি মনে করি শুধু মনে মুর্শিদাবাদ মালদাতে আছে, বীরভূমে আছে। তো দেখা যায় যে ডিজে বক্স বাজিয়ে পিকনিক করে। জেনে রাখবেন, ওই যারা করেছো শুনে লো ভালো করে, ফার্স্ট জানুয়ারিতে ডিজে বক্স বাজিয়ে পিকনিক করা এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের তরিকা। সুতরাং ইহুদি খ্রিস্টানদের যেটা তরিকা ওটা মুসলমানের জন্য পালন করা যাবে, যাবে না? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসে নবী আমার বলেন মান তাসাব্বাবি কওমি ফাহুয়া মিনহুম, অর্থাৎ যে ব্যক্তি যে গোত্র যে কমকে লক্ষ্য করে চলল আল্লাহ তাকে সেই কম সেই গোত্রের অন্তর্ভুক্ত করে দিবে। সুতরাং এই ডিজে বক্স যারা বাজিয়েছে এই ফার্স্ট জানুয়ারিতে আজকে যেন তোবা করে নেয়। বলেন ইনশাল্লাহ। জোরে ইনশাল্লাহ। মানে তার মানে বুঝে যে কি, আপনি যতই বলেন সামনে বছর আবা করবো, মানে তুই যত বলবি বল আমার কান করে চিড়োল নাকি বলছেন? আমাদের আজকে জালসার তো অবস্থা হয়েছে এটাই যে মৌলভি সাহেব আইলো, মুফতি সাহেব আইলো, ইমাম সাহেব আইলো, যে আইলো বুললো বুললো এই কান্দে শুনলে এই কান্দে বাইর করে চলে গেল। আমার উস্তাদ একটা কথা শুনেছিলেন অনেকদিন আগে যে এক গায়ে এক বুড়িয়া থাকে, তো বুড়িয়া মানুষ যারা হয়, বয়স্ক মানুষ যারা হয়, তো আগেকার মানুষ যারা হয় এলাকায় ২-২০ কিলোমিটারের ভিতরে জলসা হলে জলসা কিন্তু শুনতে যায়, যাই না? এখন হয়তো কম যাচ্ছে, কিন্তু আগে আমি দেখেছি যে মানুষ সাইকেল চালিয়েও ২০ কিলোমিটার দূরে জলসা শুনতে গেছে, যাই একটু শুনি আসি কি বলছে। তো এই রকম এক গায়ের এক বয়স্ক বৃদ্ধ লোক, ওর কাজ ছিল যে যেই গ্রামে জলসা হইতো জলসা শুনতে কিন্তু যাইতো। বাড়িতে একটা এত বড় পোতা আছে, তো পাশের গ্রামে জলসা তো পোতা বলছে দাদু তুমি তো প্রতিদিন একা একা যাও, আজকে আমাকে লিয়া চলো। বলে না যাইতে হবে না। বলে না আমাকে লিয়া চলো। তো দাদু আর পোতা সম্পর্কে একটু কাছের হয়, তো বলেছে যাবি তো চ। দাদু আর পোতা দুজনে হাঁটতে হাঁটতে জালসা শুনতে গেছে, জালসা শুনে আস্তে আস্তে রাস্তাতে কিন্তু পানি হয়ে গেছে। এবার আসে দেখছে সামনে একটা ডোভা,
ওই ডোভা পার করতে গেলে পানিতে নামতে হবে। এবার পানিতে নামতে গেলে হাঁটুর উপরে কাপড় উঠাইতে হবে। তো দাদু তো হাঁটুর উপরে কাপড় উঠিয়ে পানিতে নেমে গেছে। তো পোতা বলছে যে দাদু জাল সাথে শুনে আনু ইমাম সাহেব মুক্তি সাহেব বলল যে হাঁটুর উপরে কাপড় তোলা হারাম আর তুমি আকুই তো তুলে দিলে। তো বলছে শালাই আল লাগে তোকে জাল সাহেব আনিনে, এই কারণে তোকে জালসা শুনতে আনিনে। মৌলবি যেটা স্টেজে বললো ওটা সাথে করে আনার কি দরকার, ওটা স্টেজে ধুয়ে চলে সাথে করে আনার দরকার নাই, যেটা বলে ওখানে স্টেজে থেকে যায়। তা আমাদের জালসা শোনা বর্তমানে এটা মুক্তি সাহেব যেটা বললো স্টেজে থাক খালি মাথাতে বাড়ি চলে যায়, এটা করলে কিন্তু হবে না। যেইটুকু বলবো এটাকে শোনার পরে আমল করতে হবে। জোরে বলেন ইনশাল্লাহ, আর একটু জোরে ইনশাল্লাহ। তো সুতরাং যদি কোনো যুবক বা কারো সন্তান কারো ছেলে বা মেয়ে যদি ফার্স্ট জানুয়ারিতে পিকনিক করে সামনে 2025 সাল পড়ার সময়তে যাতে এই পিকনিক যাতে না করে, এই জন্যে গ্রামের মুরল সর্দারকে একটু শক্ত হইতে হয়। জি, প্রতিটা মুসলিম গ্রামে, শুধু এই গ্রাম বলে নাই সব গ্রামে একটু শক্ত হতে হয় যে গ্রামে যেন অনৈতিকতা কাজ না হয়। আজকে আপনি বিবাহ উপলক্ষে লক্ষ্য করে দেখেন যত রকমের বিবাহ উপলক্ষে অনৈতিক অসামাজিক কাজ আমাদের মুসলমানের মধ্যে, ডিজে বক্স ছাড়া বিয়ে হয় না গো এই গ্রামে, মনে হয় না? হ্যাঁ, এটাও হয়, এটাও হয়, ডিজে বক্স ছাড়া বিবাহ হয় না। জি, সাবধান মুসলমান, ডিজে বক্স বাজিয়ে বিয়ে দিয়েন না। আপনি মাটির উপরে ডিজে বাজাবেন, মাটির তলে যাওয়ার পরে ফারিস্তার আপনার ডিজে বাজাবে, কথা মনে হয় বুঝেননি? ভাইয়েরা আমার, বিবাহ হচ্ছে একটা হালাল কাজ, একটা ইবাদতি কাজ, খবরদার। আপনার যদি এত টাকা হয়, এত পয়সা